নারী নির্যাতন বেড়েছে, সমান্তরালে পুরুষ নির্যাতনও বেড়েছে। আমি গত মঙ্গলবার দিন বাসায় গেছি রাত্র নয়টা বাজে, তারপর আমার স্ত্রী আমার কোপ দিছে, আমার স্ত্রীর কাছে আমি ঠান্ডা ভাত চাইছি, সে গরম ভাত দিয়ে আমার চিল্লাচিল্লি করছে, নির্যাতন করছে, পরে আমি কেছি বাইরে যাওগা, সে আমার বডিলে কোপ দিছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে স্বামী স্ত্রীর বিচ্ছেদ বেড়ে গিয়েছে। দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি মেয়ের হাতে বাপ মা খুন হচ্ছে, সন্তান তার পিতাকে হত্যা করছে, মেয়ে তার মাকে হত্যা করছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে নারী নির্যাতন বেড়েছে, সমান্তরালে পুরুষ নির্যাতনও বেড়েছে। নারী নির্যাতন হয় হাজার হাজার, পুরুষ নির্যাতন হয় শত শত, কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁদে। নারী নির্যাতনের বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার নাই, ঠিক কিনা? আইনের উদ্দেশ্য কি? চেক অ্যান্ড ব্যালেন্স, এটা হচ্ছে আইনের মূল উদ্দেশ্য। এখন একটা পক্ষ নেবেন আপনি শুধু নারীদের পক্ষে, তো পুরুষ তো নির্যাতিত হবে। আজকে অনেক নষ্টা এবং ভ্রষ্টা নারীরা এই আইনকে সুযোগ করে স্বামীকে ডিভোর্স দিচ্ছে, সংসার ভেঙ্গে দিচ্ছে, ঠিক কিনা? আইনের ক্ষেত্রে ইসলাম নারী ও পুরুষের ক্ষেত্রে সমান আইন প্রযোজ্য করেছে। সব জায়গায় তোমরা নারী পুরুষের সমান অধিকার চাও, আইনের বেলায় 60-40 কেন? 50-50 করো, ঠিক কিনা? আজ আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিকভাবে আমাদের দেশের পরিবারগুলো সমৃদ্ধ হচ্ছে, কিন্তু পরিবারের সদস্যদের মুখের হাসি মুছে যাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে বিত্ত বৈভব গড়ে তুলছে, ইমারতের পর ইমারত গড়ে উঠছে, মানুষের সম্পদের অভাব হচ্ছে না, বাড়ি গাড়ি নারী নার্সারি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সব আছে, সুখ নাই শান্তি নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে বসবাসের জন্য সব কিছু দিয়েছেন, দৈহিক সুস্থতার জন্য, দৈহিক অস্তিত্ব রক্ষায় তিনি অতি উত্তম রিজিক দিয়েছেন, দিয়েছেন কিনা? দৈহিক শান্তির জন্য আল্লাহ পাক সবচেয়ে দামি দামি খাদ্য আপনাদের দিয়েছেন। কুরআন কারিমে তিনি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, জল স্থলে কর্তৃত্ব দিয়েছি, আর অতি উত্তম সুস্বাদু খাদ্য তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। দেখেন তো, এত বড় হাতি খায় কলা গাছ আর মানুষ খায় কলা, সুবহানাল্লাহ, বুঝবেন? মানুষ খায় কি? পেক পড়া, আল্লাহ কভার লাগাই দিচ্ছেন ব্যাকটেরিয়া ভাইরাস থেকে যেন মুক্ত থাকে। এত বড় প্রাণীটা খায় কলা গাছ, মানুষ খায় আসলটা, সুবহান। ফল গাছের পাতাগুলো খায় ছাগল বকরি, ফলগুলো খায় মানুষ। এই যে খান, চোখ খুলে তাকান, আনার বেদানা, ঠিক কিনা? আঙ্গুর মনাক্কা, আরো কত ফল রকমারি, এখন বিদেশি ফলগুলো আসতেছে বাংলাদেশ, চিন্তা করেন একটা আনার দেখেন তো, আল্লাহ কিভাবে সেটিং করেছেন দানাগুলোকে, সুবহান। তার উপরে কত চিত্তাকর্ষক একটি আবরণ দিয়েছেন, দিয়েছেন অসম্ভব সম্মোহনীপূর্ণ গ্রান, সুবহান। নাস্তিকদের চোখে শুধু পর্দা না, লোহার পর্দা, ওরা বলে সব ন্যাচারাল সিলেকশন,
প্রাকৃতিক নির্বাচন। প্রকৃতি চিনল, প্রকৃতির স্রষ্টাকে চিনল না। নজবিল্লাহ বলে তা আমাদের দৈহিক শান্তির জন্য, দৈহিক এক্সিস্টেন্স অস্তিত্বর জন্যে তিনি দিলেন রিস্ক, ঠিক কিনা? অক্সিজেন দিলেন, এটাও রিজিক, পানি দিলেন, এটাও রিজিক। মানসিক প্রশান্তির জন্য দুটো জিনিস দিয়েছেন, সুবহান, একটি হচ্ছে স্ত্রী আরেক হচ্ছে সন্তান। সুবহানাল্লাহ বলবেন, স্ত্রী আর সন্তান। অথচ মানসিক প্রশান্তির জন্য দিলেন যে স্ত্রী আর সন্তান, আমাদের পরিবারগুলোতে অশান্তির মূলে এখন স্ত্রী এবং সন্তান। স্ত্রী পরকীয়া করতেছে, পরকীয়া করতেছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিছে, তারপরে কি হয়, একের পর এক সিইং, ডেটিং, গিভিং, গেটিং, ঠিক সবচেয়ে ধোকা খায় প্রবাসীরা। বিয়ে করে যে বিদেশ যায়, ছয় বছরে আর দেশে আসে না, ঠিক টাকা পয়সা পাঠায় স্ত্রীর অ্যাকাউন্টে, ছয় বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্ট খালি, ঘরের বিছানা খালি, এগেছে আরেকজনের সাথে, এর চেয়ে বড় অশান্তি আছে? কথা বলে, জন্মদাতা পিতার গায়ে যদি সন্তান হাত তুলে, এর চেয়ে বড় আজাব একজন পিতার জন্য কি হতে পারে? পিতার ভিটে বাড়ি থেকে সন্তান যদি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এর চেয়ে অস্বস্তিকর, অপমানজনক আর কি হতে পারে একজন মানুষের জন্য? অথচ এই স্ত্রী সন্তান দুটোকেই আল্লাহ তাআলা মানসিক শান্তি, চোখের প্রশান্তি বানায় দিয়েছেন, কিন্তু আমরা অশান্তিতে ভুগছি একমাত্র ইসলামের বিধানকে না মানার কারণে। আল্লাহ ও তার রসুলের নির্দেশিত পদ্ধতিতে আমরা আমাদের পরিবারগুলোকে তৈরি করতে পারি নাই, এজন্যেই শান্তি হয়ে গেছে কি অশান্তি। আল্লাহ তাআলা বিয়ে শাদীর ব্যবস্থা করেছেন কেন? প্রশান্তির জন্য। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন আল্লাহর অসম্ভব নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদের তৈরি করেছেন যেন তোমরা তাদের সান্নিধ্যে যেয়ে শান্তি পাও। কি পাও? আমাদের মধ্যে অনেকে শান্তি তো পাবে, দূরে থাক ভাতও পায় না, কপালে ঝাড়ু আর ঝাঁটা জুটছে। কথা বলেন, আল্লাহ তাআলা করছেন ব্যবস্থা কিসের জন্য? শান্তির জন্য। আর আমরা ভাই অশান্তি। সন্তান, এটা আল্লাহ তাআলা চোখের শীতলতা বানায় দিয়েছে। সুবহান, আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, যুগ্গিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানীন ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য স্ত্রীদের প্রতি আকর্ষণ, তোমাদের ঔর্জা সন্তান, এবং কারিগরি সোনার উপা, পছন্দনীয় ঘোড়া, আর গৃহপালিত পশু, আর ক্ষেতের ফসল, এগুলোকে তোমাদের কাছে প্রিয় করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে, এগুলোর মাধ্যমে যেন তোমরা পৃথিবীতে শান্তি পাও, সুখ পাও, আনন্দ পাও। বলেন সুবহান। আমরা সুখ পাচ্ছি না, পৃথিবীতে বলা হয় সবচেয়ে সুখী মানুষ জাপানিসরা বলা হয়, কিন্তু সবচেয়ে বেশি আত্মহত্যা হয় জাপানে।
এটা কেমন সুখ? এটা কেমন সুখ যে সুখের চোটে ওরা আত্মহত্যা করছে, সবচেয়ে বেশি আত্মহত্যা জাপানে। ঠিক কোথায় জাপানে এমন সুখ দরকার আছে? আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রের অশান্তির মূলে আমরা ব্যক্তি জীবনে শান্তি পাচ্ছি না, আমাদের পরিবারগুলোতে শান্তি নেই। অথচ স্ত্রী সন্তান এটাকে আল্লাহ চোখের ঠান্ডাক, দিল কি ধারকান আঁখো কি ঠান্ডাক, সুবহানাল্লাহ, স্ত্রী সন্তান মনের প্রশান্তি, চোখের শীতলতা, এটা আল্লাহ বানায় দিয়েছেন। কিন্তু শুধু রসুলুল্লাহর আদর্শকে না মেনে, ইসলামী জিন্দিগিকে বাদ দেবার কারণে আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। সন্তান আর স্ত্রী হয়ে গেছে অশান্তির মূল নিয়ামক, অশান্তির মূল উপকরণ, ঠিক কিনা বলে। সেজন্য মেয়ে মাকে খুন করছে, ছেলে তার বাপকে খুন করছে, এগুলো আপনারা দেখেন না? আপনাদের চোখও কাঠের চশমা লাগিয়েছে, দেখেন? শান্তি খুঁজে পাচ্ছেন? সারা বিশ্বে শান্তির ঠিকাদারি নিয়েছে বিশ্ব শান্তি সংস্থা, জাতিসংঘ, ঠিক কিনা? দুই দুইটি মহাযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথমটা হয়েছে 1914 থেকে 1918, দ্বিতীয়টা হয়েছে 1939 থেকে 1945 সাল। এই 10 বছরে পৃথিবীতে 20 কোটি মানুষকে হত্যা করেছে পশ্চিমারা, ঠিক কিনা, অমুসলিমরা। তারপরে পৃথিবীর মানুষকে শান্তি দেবার জন্য তৈরি হলো জাতিসংঘ, বিশ্ব শান্তি সংস্থা, ইউনাইটেড নেশন, জাতিসংঘ, যে নামে যেভাবে হোক অনেক সংস্থা আছে, এদের ঠিকাদারি নিয়েছে পশ্চিমারা। তারপর তারা পৃথিবীর মানুষকে শান্তি দিল, কিরকম শান্তি? আগুনের মধ্যে ঘি ঢেলে দিল, ঠিক কিনা বলে? ওরা শান্তির বাতাস প্রবাহিত করেছে ইরাকে, করেছে আফগানে, করেছে ভিয়েতনামে, ঠিক কিনা? ন্যাটো তৈরি করে শান্তি বন্টন করেছে বসনিয়াতে, ঠিক কিনা? এই হচ্ছে তাদের শান্তি। এই পৃথিবীর ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের শান্তির একমাত্র গ্যারেন্টি দিতে পারে রসুলুল্লাহর সুন্নাত, দীন ইসলাম। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন মুমিনদের কথা, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين মুমিনগণ, আল্লাহ বলেন এবং মুমিনগণ তারা আল্লাহর কাছে দোয়াতে বলে, আয় আমাদের আল্লাহ রব, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ও সন্তানদের পক্ষ থেকে তুমি আমাদের চোখে শীতলতা দান করো। কি দান করো? সুবহানাল্লাহ। তাহলে মানুষের শান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য আর তার চোখে শীতলতার জন্য আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আর যাদের মাধ্যমে শান্তির মলয় প্রবাহিত হবে, শান্তির সুবাতাস প্রবাহিত হবে, তারাই এখন হয়ে যাচ্ছে কিশোর জ্ঞান, তারা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড, নেশাখোর, তারা হচ্ছে পিতার হত্যাকারী, তারা হচ্ছে বোনের সম্ভ্রম বিনষ্টকারী, তারা করছে দস্যুপনা, ডাকাতি, সন্ত্রাস, ঠিক কিনা? এগুলো চোখের শীতলতা হয় নাই, চোখের কাঁটা হয়ে গেছে। কি হয়ে গেছে? তার মূল কারণ আমরা আমাদের সন্তানগণকে
ইসলামী জিন্দিগিতে তৈরি করতে পারি নাই। এটা মূল কারণ, ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে। এই দায়িত্ব এবং কর্তব্য যখন আপনি আদায় না করবেন, পিতামাতার উপর যেমন সন্তানের হক আছে, সন্তানের উপর পিতামাতার হক আছে। আমাদের দেশের বক্তারা শুধু পিতামাতার হকের ওয়াজ করে, তাহলে মুরব্বীরা টাকা পয়সা দিবে বেশি, ঠিক কিনা? কথা বলে না, কিন্তু পিতামাতার যে সন্তানের উপর হক আছে এই কথাগুলো আর বলে না। কথা বলে সামারকান্দের বিখ্যাত আলেম ছিলেন ইমাম ইস্কান্দারি, সামারকান্দে উনি আবুল্লাহ সামারকান্দিরও উস্তাদের উস্তাদ, বহু আগে অনেক বড় আলেম ছিলেন। ওনাকে যে এক লোক কানতেছে, বলল ইন্না ইবনি কত দরাবানি ওয়াও জানি, হযরত আমার ছেলে আমারে পিটাইস, আর হালকা পাতলা পিটি দেয় নাই, খুব ব্যথা দিস। তা আলেম জিজ্ঞেস করছে তাকে, তোমার ছেলে কি তুমি কোরআন শরীফ পড়িয়েছ? বলে না। নামাজ পড়ে সে? নামাজ শিখাইছো? বলে তাও পড়ে না। জুমার নামাজ পড়ে? কয় না, তাও পড়ে না। তখন ইমাম ইস্কান্দারি বললেন, তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো যে ছেলে তোমারে কয়েকটা থাপ্পড় দিয়েছে, মাথাটা গুড়া করে দেয়নি। তোমার মতো নাদান যে সন্তানকে কোরআন শরীফ পড়াও নাই, নামাজ শিখাও নাই, জুমার নামাজও যায় না, এরকম সন্তান তো তোমারে মারবে, ঠিক কিনা? বলে আজ যেসব অভিজাত পরিবারে কিশোর কিশোরী ছেলে মেয়েরা পিতামাতাকে হত্যা করছে, তার মূলে যেয়ে দেখেন এরা পড়াশোনা করেছে এ লেভেল ও লেভেল, ইংলিশ মিডিয়াম, জিন্দিগিতে মক্তবের ধারে কাছে যায় না। মসজিদে কোরআন শরীফ পড়তে সকালে যাবে এই সময় আছে? কথা বলে না। ও তো ব্রেকফাস্ট করে দৌড়েছে ও লেভেল এ লেভেল, বাপ মা কোরআন শরীফ শিখায় নাই, দু একটা হাদিস শোনায় নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আরশচুম্বী সুমহান মর্যাদার কথা কোনো দিন বলে নাই, ইসলাম কি তাও শিখায় নাই, নামাজ কি তাও শিখায় নাই। এ সন্তানগুলো ও লেভেল এ লেভেল পাশ করে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে, ইয়াবাখোর। এখন তো আসছে এলএসডি, গত জুমায় বলেছিলাম না, এগুলো খায়। এগুলো খাওয়ার পর যারা আগে গাঁজা টাজা খাইতো, বাংলা মদ চোলা মদ, এরা দেখত যে তালগাছের উপর বাজার। আর ইয়াবার এলএসডি যারা খায়, এরা দেখে, এরা আরও কিছু দেখে, এরা দেখে এরা যুদ্ধের ময়দানে চলে গেছে, এদের হাতে AK-47, তারপর গুলি করে এক সময় দেখে নিজ হাতে বাপ মাকে জবাই করে রেখে দিছে, ঠিক না? তাহলে মূল কারণ হচ্ছে আমরা কোরআন সুন্নার তারবিয়ত দিয়ে সন্তানকে গঠন করতে পারি না। কথা বুঝতেছেন? এখন আপনার প্রথম দায়িত্ব সন্তানের প্রতি কি? সুবহানাল্লাহ, সব কথা আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে বললে গুনাহ হবে? এটা আল্লাহর নির্দেশ, আপনাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাতে হবে, আপনাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে।